ওই সময় হযরত আবু বকর হুজুর আমার ঈমানের কালেমাটা আবার পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এমন করে চিৎকার করে আওয়াজ করলেন ওই সময় দেখতে পাওয়া যায় ও ভাই জানেরা আবু জাহিল ওই সময় ওরা সহ্য হয় না কেননা ও তো দুনিয়া জমিনে হারাম করে একজন নেতা দুনিয়া জমিনে অন্যায়কারী ও এক জোর এমন করে অত্যাচারী ওই আবু জাহিল তার দলবল আবুল আব উকবা শাইবা ওলীদ বিন মুগীরা ওরা এটাকে মেনে নিতে পারেনি এই জন্য ওরা ওই সত্যকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের পানি আওয়াজটাকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওরা পারেনি 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 যত চেষ্টা করেছে তত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলাম প্রচারটা তত আরো বেড়ে গিয়েছিল জোরে বলুন শুধু বেড়ে যাওয়া নয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছিলেন ইসলাম কমপ্লিট তো আমরা যদি কমপ্লিট না হই ইসলাম কিন্তু কমপ্লিট আছে কোরআন কমপ্লিট আছে আমরা যদি কোরআনের মধ্যে যদি কমপ্লিট ভাবে না থাকতে পারি কিন্তু কোরআন কমপ্লিট আছে কোরআনের একটি আয়াত তো দূরের কথা একটা অক্ষর কিন্তু এখনো মুছে যায়নি ঠিক না ভুল নির্ভুল ভাবে এখনো আছে জালিম অত্যাচারীরা চেষ্টা করছে কোরআনকে মিটিয়ে দেওয়ার ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে ওদের চেষ্টা চেষ্টাই থেকে যাবে ওদের চেষ্টা ব্যর্থ হবে কিন্তু কোরআন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবেন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বয়ং জানিয়েছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি একটু জোরে বলা যাবে না اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله باك جخون قرآن الآيات تنزيل كوري دايا نبي كي جانية دي شيرين حبيب أمار إسلام قم پيريت ہوئے گئے چه أمار إسلام قم پيريت ہوئے گئے چه قرآن قم پيريت من إسلام قم پيريت أمار الله باك رب العالمين جانية دي شيرين أمار الله نبي كي جانية دي شيرين حبيب أمار إسلام قيامت পর্যন্ত জিন্দা থাকবে আমার ইসলামকে কেউ ক্ষতি করতে পারবে না যারা আমার ইসলামের উপরে আঘাত করবে যারা আমার কোরআনের উপরে আঘাত করবে যারা আপনার আদর্শের উপরে আঘাত করবে যারা আমার ঈমানওয়ালাদের উপরে আঘাত করবে তারাই অচিরে ধ্বংস হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে যদি তারা হেদায়াত না হয়ে মরেছে তারা ক্ষতিগ্রস্ত হবেই হবে কিন্তু আমার ইসলাম জিন্দা থাকবে যারা আমার ইসলামের ছায়া তলে আসবে কোরআনের ছায়া তলে আসবে অবশ্যই তারা সফল হবে তারা নাজাত পাবে কবর থেকে নিয়ে সমস্ত জায়গায় আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তাদের নাজাত দান করব জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইয়ানেরা মুরব্বি আব্বা জানেরা হযরত আবু বকর হুজুরের জবানকে চেপে দিতে পারেন নাই ওই সময় আবু জাহিল আওয়াজ দিয়ে বলেছিল আবু বকর তাহলে তোমাকে আমরা ভালোবাসি কিন্তু তোমাকে আর আমরা ভালোবাসতে পারলাম না কেননা তুমি এমন একজনকে ভক্ত হয়েছো এমন একজনকে মহাব্বত করেছো যে হলো আমাদের সব থেকে চরম দুশমন সেই মুহাম্মাদের ভক্ত হওয়ার কারণে তোমার কথাটা মেনে নিতে পারলাম না ওই সময় আবু জাহিল মক্কা যুবকদেরকে দিয়ে দিয়েছিল যা তোরা চলে যা আবু বকরের উপরে তোরা আঘাত কর আবু বকরের উপরে তোরা আঘাত কর হযরত
হযরত আবু বকর হুজুর আমার যখন তিনি আওয়াজ দিয়ে ঈমানের কালেমাটা পড়তে গিয়েছেন হযরত আবু বকর সিদ্দিকের উপরে ওই সময় তারা আঘাত করতে থাকে এত মার মারতে থাকে বাবা হযরত আবু বকর হুজুরের জবান মোবারক থেকে ঈমানের কালেমাটা কেড়ে নিতে পারেনি ইসলামের মহব্বত কেড়ে নিতে পারেনি খৌফে ইলাহি কেড়ে নিতে পারেনি আল্লাহ রাসূলের মহব্বত কেড়ে নিতে পারেনি দেখতে পাওয়া যায় হযরত আবু বকর ওই সময় মক্কা নগরে ওই জমিনে তিনি লুটিয়ে পড়লেন এত মার মেরেছে চেহারা মোবারকটা রক্তে লাল হয়ে গিয়েছে ওই সময় দেখতে পাওয়া যায় হযরত আবু বকর হুজুর বেহুশ অবস্থায় পড়ে গেলেন আবু জাহিলের দলবলেরা আবু জাহিলকে বলতে লাগলো এ আমাদের নেতা আমাদের সর্দার আবু জাহিল আবু লাহাব উতবা শাইমা মনে হয় আবু বকর আর বেঁচে নাই আর নড়াচড়া করে না কিন্তু ওরা জানে না হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক হলের আমার আল্লাহ একটু জোরে বলো সুবহানাল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ পাক হলের হায়াতের মালিক আমার আল্লাহ হলের মউতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আমি যার যতটা হায়াত দিয়েছি আমি যাকে হায়াতে রেখে দেব পৃথিবীর কোন শক্তি নাই তাকে মারতে পারে আর আমি যাকে মউত দেব পৃথিবীর কোন শক্তি নাই তাকে বাঁচাতে পারে ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ পাক কার কখন মৃত্যু দেবে কার কতটা হায়াত রেখেছে এ দায়িত্ব আল্লাহ কোন নবী রাসূল পয়গম্বরদের উপরেও দেয় না জানিও দেন কেন আল্লাহ পাক শুধু তিনিই জানেন যে আপনার আমার মউত কোথায় হবে কোন সময় হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে জানে না আমি আপনি আর কতদিন বাঁচব বলতে পারবো না এক ঘন্টার খবর বলা যাবে না এক মিনিটের খবর বলা যাবে না সময় হয়ে গেলে বিদায় হতে হবে হযরত আবু বকরকে মরা মনে করে ওরা সব যে যার মতো চলে যায় কয়েকজন মানুষ গিয়ে হযরত আবু বকর হুজুরের আব্বা জান জয়ীফ হয়ে গেছেন আবু কুহাফা হযরত আবু কুহাফা তখন তিনি ঈমান আনেননি আবু কুহাফার কাছে গিয়ে বলছে তোমার সেই আদরের ছেলে আবু বকর পৃথিবীর জমিন আর বেঁচে নেই কেন ওই যে মুহাম্মাদের ভক্ত হয়েছে আবু জাহিল দলবল নিয়ে একেবারে মেরে দুনিয়া থেকে সরিয়ে বিদায় দিয়ে দিয়েছে যাও তোমার ছেলেকে নিয়ে এসো আবু কুহাফা শোনার সঙ্গে সঙ্গে জজ্জর জজ্জর করে কানতে থাকে আবু কুহাফা ওই সময় বলেছিল বাবা আবু বকর আমি তোমাকে বারবার বলেছিলাম খবরদার মুহাম্মাদের সংগ্রহ ছেড়ে দাও মুহাম্মাদের কাছে যেও না আজকে তোমার জীবনটা চলে গেল হযরত আবু কুহাফা ছুটে ছুটে চলে আসেন হযরত আবু বকরের আম্মা জান ছুটে ছুটে চলে আসেন এসে দেখতে পান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রক্ত মাখা চেহারা নিয়ে জমিনের উপরে বালু কোনার উপরে তিনি পড়ে আছেন ও বাইয়াডেরা মুরব্বি আব্বাজাডেরা প্রধান সিনা মাইরা বোনেরা হযরত আবু কুহাফা ওই সময় চিৎকার করে বলতে থাকেন বাবা আবু বকর রে বাবা আবু বকর আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম আজ তোমার জীবনটা চলে গেল তোমার যুবক বয়সে আজ তোমার মৃত্যু বরণ করতে হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি বেহুশ অবস্থায় আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ পাক যখন হুঁশটা ফিরিয়ে দিলেন আবু কুহাফা জজ্জর করে কাঁদছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে ওই সময় তিনি চিৎকার করে বলতে থাকেন রাসূলুল্লাহর মহাব্বতে রাসূলুল্লাহর ভালোবাসায় আল্লাহর নবীর মহাব্বতে বলতে থাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনাকে দেখতে চাই যতক্ষণ আমি আপনাকে না দেখবো আমি আবু বকর আমার কলিজাখানা ঠান্ডা হবে না কেমন তানারা আল্লাহকে ভয় করেছিলেন
এমনি আর আমার নবীর পাশে এমনি শুয়ে নাই আমার নবী এমনি বলেননি যে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো আমার আবু বকর সেখানে থাকবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো আমার আবু বকর সেখানে থাকবে আমার আবু বকরের সঙ্গে যারা ভালোবাসা রাখবে আমার আবু বকরের সঙ্গে যারা সম্পর্ক রাখবে আল্লাহ নবী দয়া নবী বলেন আমি রাসূলুল্লাহ তাদের ভালো আমি নবী জানিয়ে দিলাম আমার আবু বকরের সঙ্গে তাদের হাশর হবে আমার আবু বকরের সঙ্গে যাদের হাশর হবে আমি রাসূলুল্লাহ আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করিয়ে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাব ও ভাইয়ানেরা মুরব্বি আব্বা জানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিৎকার করে আওয়াজ করলেন আর আল্লাহ আল্লাহ বলে আল্লাহ জিকির করতে থাকেন ওই সময় আবু কাবা দেখলেন আমার ছেলে তো বেঁচে আছে আবু কাবা ওই সময় বলতে থাকে বাবাজি এ বাবা আবু বকর তুমি আর এমন করে আওয়াজ দিয়ে আর দেখো না কেননা এবার যদি ওরা জানতে পারে তোমার আওয়াজ যদি ওরা শুনতে পায় তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে আর তোমাকে বাঁচাবে না বাবা চলো ঘরে ফিরে চলো আর মুহাম্মাদের সঙ্গে তুমি যেও না মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করো হযরত আবু বকর হুজুর আবার বলেছিলেন আব্বা জান ও আমার আব্বা জান ও আমার গর্ভধারিণী আম্মা জান আমি আবু বকর আপনাদের পায়ে আপনাদের কদম মোবারক আমি মাথায় রাখি আমি আবু বকর আপনাদের কদমের ধুলা মাথায় রাখি কিন্তু শুনে রেখে দেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আবু বকর ভালোবেসে ফেলেছি সেই মুহাম্মাদকে ভালোবাসার কারণে আমি আমার আল্লাহকে পেয়ে গেছি এক আল্লাহ জিকির আমি করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোনো শরীক নাই এবং আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম সেই ইসলামকে আমি গ্রহণ করে নিয়েছি আব্বা জান আব্বা জান শুনে রেখে দেন আমি আবু বকর জানিয়ে দিলাম সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আবু বকর যতক্ষণ না যাব আমার নবী চাঁদ মুখটা আমি যতক্ষণ না দেখব আমি আবু বকর আমার কলিজা খানা ঠান্ডা হবে না আমার অন্তরটা ঠান্ডা হবে না ওই সময় হযরত আবু বকর হুজুর আমার রক্ত মাখা চেহারা নিয়ে আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ছুটে 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 আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার নবীর কাছে গিয়ে আল্লাহ রাসূলকে ডাকছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বলেছিলেন বাবাজি তোমার এরকম হালত হলো কেন কে তোমাকে মেরেছে তোমার চেহারাটা ক্ষত বিক্ষত রক্তে লাল হয়ে আছে বাবাজি কে তোমাকে মেরেছে হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যে মানের কালেমা পড়ে নিয়েছি যে শাহাদাতের কালেমা আমি পড়ে নিয়েছি আপনাকে নবী বলে মেনেছি এক আল্লাহকে আল্লাহ বলে আল্লাহর উপরে ঈমান এনেছি হুজুর আমি আর থাকতে পারিনি আমি কাবার সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করে কালেমার দাওয়াত দিয়েছি জোরে বলো সুবহানাল্লাহ তাই ওরা আবু জাহিলের দল বলে আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহর নবী দয়ার নবী বলেছিলেন মামাজি ও বাবা আবু বকর শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার শরীর মোবারক দিয়ে যে খুন ঝরেছে বাবা এটা বেকার যায়নি এটা বেকার যায়নি ইসলামের জন্য ক্ষতি হয়নি ইসলামের জন্য উপকার হয়েছে বাবা ও বাবা আবু বকর শুনে রেখে দাও তোমার শরীর মোবারক দিয়ে যে খুন ঝরেছে আল্লাহ
আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আর আমার আল্লাহর কমপ্লিট মজবুত করে দেবে জোরে বলো সুবহানাল্লাহ কেন বাবা কেন এজন্য দুনিয়াদারি মানুষের কাছে ভয় খেয়ে যদি আমি আপনি ঈমানকে যদি বিক্রি করে দেই ঠিক কিনা তাদের কাছে যদি নত স্বীকার করে যদি নত হয়ে যায় আল্লাহ থেকে যদি দূরে সরে যায় তাহলে তো দিন 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 বাবা ইসলামের প্রসার কমে যাবে ঠিক না ভুল ও ভাই জানেরা আর যদি আমি আপনি বাবা ঈমানকে তাজা করে মজবুত করে ঈমানকে তাজা করে মজবুত করে আমি আপনি যদি নির্ভয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বান্দার উপরে তাওয়াক্কুল নয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি আপনি যদি এমন করে সত্য বাণী প্রচার করি কোরআনের বাণী যদি প্রচার করি ইসলামের বাণী যদি প্রচার করি মানুষের কাছে যদি হক কথা বলি মানুষকে যদি সৎ উপদেশ দেই অসৎ থেকে মানুষকে বিরত থাকার জন্য যদি বলি মুসলমান এর জন্য যদি জীবনও চলে যায় তবে হায়াত থাকতে মউত হবে না হবে না ওস্তাদ যদি কিনা আল্লাহ যদি আপনাকে আমাকে ডেকেও নেন যদি মউতের পেয়ালা চাকতে হয় তাহলে আমি আপনি ন্যায়ের উপরে থেকে সত্য কথা বলি ইসলামের বাণী প্রচার করতে করতে যদি মৃত্যু হয়ে যায় শাহাদাতের কালেমা ঈমানের কালেমা পড়তে পড়তে যদি মৃত্যু হয়ে যায় এই মৃত্যুটাই আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে যাবে জোরে বলুন আর 100 বছর বেঁচে যদি আল্লাহকে না খুঁজে পেয়ে 100 বছর বেঁচে যদি আল্লাহর রাস্তায় না চলে যদি মৃত্যু হয়ে যায় ওই 100 বছর বেঁচে কোনো লাভ হলো না কোনো লাভ হলো না এবার আসুন মুহররম মাস আমরা এবারে আল্লাহর কাছে আযু করি রব্বুল আলামিন আল্লাহ পাক এই পবিত্র মুহররম মাসে আল্লাহ আমরা আপনার জান্নাতি বাগানে বসেছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের হকের উপরে চলার তৌফিক দিন সত্যের উপরে চলার তৌফিক দিন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ জীবনে অনেক পাপ করেছি আল্লাহ পাপের বোঝা মাথায় নিয়ে জান্নাতি বাগানে বসেছি আল্লাহ আপনি আমার জীবনে সগিরা গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ আপনার কাছে তওবা করছি আল্লাহ আপনি আমার জীবনের বড় বড় কবিরা গুনাহ মাফ করে দিন যেমন কিনা আমার আল্লাহ পাকের দরবারে আপনি দোয়া করবেন ও ভাই জানেরা এই জান্নাতি বাগান থেকে আমি আপনি যখন ঘরে ফিরব আল্লাহ যদি দোয়াকে কবুল করেন আপনার মনের নেক মাকসুদকে যদি আল্লাহ পুরা করেন কমিটি ভাই এবং শ্রোতা বৃন্দ গ্রাম আমরা যারা এখানে হাজির হয়েছি বাবা শুনে রেখে দিন আল্লাহ পাক চাইলে বেগোনা নিষ্পাপ করে আপনাকে আমাকে ঘরে ফিরিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই আশা নিয়ে আজু নিয়ে বসুন ও ভাইয়ানেরা মুরব্বী আব্বা জানেরা তাহলে মুহররম মাসে কিছু কথা আলোচনা করি ও ভাইয়ানেরা আমার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল العالمين نبي حضرت امام حسن حضرت امام حسين কে আল্লাহ নবী দয়া নবী বড় محبت করতেন আল্লাহ রাসূল দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার হযরত ইমাম হাসান আর হুসাইন কে এতটা ভালোবাসতেন ও ভাইয়ারা হযরত ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে আমার আপনার নবী দয়া নবী জানিয়ে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার অর্ধেক চেহারাটা আমার হাসানের ভিতরে বিদ্যমান আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার অর্ধেক চেহারাটা আমার হুসাইনের ভিতরে বিদ্যমান জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান আর হুসাইন তানারা যে সময় পড়ে গেছিলেন বেশিরভাগ মুনাফিকদের চক্রান্তে পড়ে গেছিল ঠিক কি না কিন্তু সেই মুনাফিকদের কাছে নত স্বীকার করেছিল করেনি অন্যায়কারীদের সমর্থন করেনি হারামখোরদের সমর্থন জুলুমকারীদের সমর্থন করেনি
প্রিয় মুসলমান শুনে রাখেন আল্লাহর নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান আর হুসাইন কে এতটা ভালোবাসতেন তাই আমার নবী বলেছিলেন যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা আমার হাসান আর হুসাইন কে ভালোবাসবে আমার হাসান আর হুসাইনের আদর্শে আদর্শিত হবে আমি নবী জানিয়ে দিলাম তারা যেন আমি রাসূলুল্লাহ কে ভালোবাসলো আল্লাহর নবী দয়া নবী দোজানে বাসা নবী জানিয়ে দেন আমার হাসান হুসাইন জান্নাতে সমস্ত যুবকদের সরদার হবে আল্লাহর নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বিচারের দিনে হাসান হুসাইনের সঙ্গে যাদের হাশর হবে হাসান হুসাইনের সঙ্গে যাদের হাশর হবে আল্লাহর নবী দয়া নবী বলেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকে দয়ার জান্নাতে চলে যাব সেই হাসান হুসাইনকে মহব্বত করেছিলেন নবী সাহাবীগণেরা অনেকে সেই সময় দেখতে পাওয়া যায় ও ভাইজানেরা ইমাম হাসান হুসাইনকে আদর করার জন্য মহব্বত ভালোবাসা দেওয়ার জন্য ইমাম হাসান হুসাইনকে কাছে নেওয়ার জন্য এমন করে তারা আদর করেছিলেন আপনারা জানেন আল্লাহ নবীর একজন সাহাবী জানার নাম হলো হযরতে দিহিয়াতুল কলবি সাহাবী এই দিহিয়াতুল কলবি সাহাবী যখন আল্লাহর নবীর দরবারে আসতেন আল্লাহ রাসূলের দরবারে যখন আসতেন হযরতে দিহিয়াতুল কলবি সাহাবী হযরত ইমাম হাসান আর হুসাইন কে কোলে করে নিতেন শুধু কোলে করে নিতেন না ইমাম হাসান আর হুসাইনের জন্য মিষ্টি মিঠাই নিয়ে আসতেন পকেটে করে মিষ্টি নিয়ে আসতেন ইমাম হাসান আর হুসাইন দেহিয়াতুল কলবির কোলের উপরে বসে এমন করে তারা এমন করে পকেট থেকে মিষ্টি বার করে ইমাম হাসান আর হুসাইন ওই আদরের নবী পাকের দুই নাতি আর আনন্দে মিষ্টি মিঠাই তারা খেতেন আর আনন্দ করতেন আল্লাহ রাসূল আমার বড় খুশি হয়ে যেতেন ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা এক তারিখে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবীর দরবারে হযরত জিব্রিল আলাইহিস সালাম হাজির হলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীকে সালাম দিলেন আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে নবীকে সালাম দিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে দেখতে পেয়ে আমার নবীর কোলের উপরে বসেছিলেন রাসূলুল্লাহ দুই নাতি হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে ছুটে ছুটে গিয়ে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কোলের উপরে গিয়ে বসে পড়লেন জোরে বলুন সুবহানাল্লাহ একবার কোলের উপরে বসেন একবার ঘাড়ের উপরে বসেন আর কি যেন বিরক্ত করতে থাকেন হযরত জিব্রাইল আলাইহিস সালামের জুব্বার ভিতরে হাতটা ঢোকাতে থাকেন আল্লাহর নবী দয়া নবী আমার বলেছিলেন ও ভাই জিব্রাইল ও ভাই জিব্রাইল আমার হাসান হুসাইন তো কোনোদিন আপনার কাছে যায় না আজকে গিয়েছে ভাই জিব্রাইল তবে আমি আপনাকে বলছি আমার দুই আদরের নাতি হাসান হুসাইনের উপরে যেন আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন না এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শোনো গো শহীদ হই দেখো না
আমার ভাইয়েরা হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আমি ইমাম হাসান আল হুসাইনকে কাছে পেয়ে আমি জিবরাইল বড় আনন্দিত জোরে বলে সুবহান আমি বড় খুশি আল্লাহর নবী দয়াল নবী দুজানে বাদশা নবী বলেছিলেন ও ভাই জিবরাইল শুনে রেখে দাও আপনার কাছে আমার দুই নাতি হাসান হুসাইন যেত না কিন্তু আজকে আপনি এমন একজন সাহাবীর আকার ধরে এসেছেন ওই সাহাবী আমার কাছে আজকে আসে নাই ওই সাহাবীর আপনি আকার ধরে আসার কারণে ওই সাহাবী সুরত ধরে আসার কারণে আমার ওই সাহাবীটার নাম হলো হযরত দেহিয়াতুল কলবি সাহাবী আমার ওই দেহিয়াতুল কলবি সাহাবী যখন আমার দরবারে আসে আমি রাসূলুল্লাহ দেখতে পাই আমার দেহিয়াতুল কলবি সাহাবী আসলে পরে আমার দুই নাতি হাসান আর হুসাইন ছুটে গিয়ে আমার ওই দেহিয়াতুল কলবির কোলের উপরে বসে ঘাড়ের উপরে চেপে বসে কেননা আমার দেহিয়াতুল কলবি সাহাবী আমার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য পকেটে করে মিষ্টি নিয়ে আসে ও ভাই জিবরাইল আজকে আমার দুই নাতি হাসান আর হুসাইন দেহিয়াতুল কলবি সাহাবী মনে করে আপনার কাছে গিয়ে বিরক্ত করতে লেগেছে খবরদার আপনি যেন আমার দুই নাতির উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন না ও ভাইয়ানেরা ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অনেকবার চেষ্টা করেছি আপনার দুই নাতি হাসান আর হুসাইনকে একটু আদর করব একটু মহব্বত করব কেননা আপনি বলেছেন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে মহব্বত করবে আমি রাসূলুল্লাহকে তার মহব্বত করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাসান হুসাইনকে কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পাইনি তাই আমি চিন্তা করলাম কাসরাত ধরলে পরে আপনার হাসান হুসাইনকে পাবো তাই দেহিয়াতুল কলবির সুরা ধরে আমি এসেছি শুধুমাত্র আপনার হাসান আর হুসাইনকে কাছে পাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আদিদেরকে কাছে পেয়ে এরা যে আনন্দ করছে আমার এরা যে আমার কোলে বসে আনন্দ করতে লেগেছে আমি জিবরাইল আমি বড় খুশি হয়ে গেছে আমি বড় সন্তুষ্ট হয়ে গেছে হুজুর আমি জিবরাইল যদি আগে জানতাম আপনার হাসান আর হুসাইনের জন্য জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসতাম ফারিস্তা জিবরাইল পর্যন্ত হাসান হুসাইনকে ভালোবেসে আর সেই ইমাম হাসান হুসাইনকে একদল নামধারী মুসলমান মুনাফিক তারা চক্রান্ত করে হযরত ইমাম হাসান আর হুসাইনকে মিটিয়ে দিয়েছিল শহীদ করে দিয়েছিল ঠিক কি না এ তো আপনাদের জানা কথা তবে ভাববেন না মুহররম মাস মানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল বলে মুহররম ও ভাইয়েরা মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস এই মুহররম মাসে যে 10 তারিখ আশুরার দিন অথবা আশুরার রাত অথবা আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক মুহররম মাসের 10 তারিখ সেদিন থাকবে জুমা যেমন কিনা দেখতে পাওয়া যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন
نوح عليه السلام الله কাছে গজব চেয়েছিলেন আল্লাহ গজব দিয়েছিলেন 40 দিন 40 রাত একাধারে গজব হয়েছিল যেদিন গজব শেষ হয়ে গিয়েছিল ওই গজব থেকে আল্লাহ হেফাজত করেছিলেন এই মুহররম মাসে 10 তারিখ যেটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা যেমন কিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ফিরাউনের দলবল যখন তাড়িয়ে চলে যাচ্ছিল মূসা নবীকে দুনিয়ার বুকে সরিয়ে দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদেরকে সরিয়ে দেওয়ার জন্য ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা তিনি এমন করে সমুদ্রের ধারে যখন পৌঁছে গেলেন ওই সময় আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আল্লাহ পাকের দরবারে বলেছে রব্বুল আলামিন আল্লাহ ফিরাউনের দলবল তো আমাকে আমার দলবলদের ধরে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন এ নবী মূসা তোমার হাতে ওটা কি আমার নবী মূসা আলাইহিস সালাম বলেছেন এটা লাঠি আল্লাহ পাক বলেছিলেন মূসা রে তুমি পানিতে নিক্ষেপ করো হযরত নবী মূসা আলাইহিস সালাম পানিতে যখন নিক্ষেপ করেছিলেন একটা নয় দুটো নয় 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল জোরে বলো সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক কোন বললে হয়ে যায় ও ভাইয়ানেরা মুরব্বি আব্বা জানির নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার উম্মত উম্মতিদেরকে সঙ্গে করে নিয়ে ওই আপনার পার হয়ে চলে গেলেন যখন পার হয়ে চলে গিয়েছে এদিকে ফেরাউনের দলবলকে সঙ্গে করে নিয়ে ফেরাউন হাজির হয়ে গেছে ফেরাউন বলছে দেখো মূসা নবী পার হয়ে চলে গেছে ওই সময় ফেরাউন দলবল নিয়ে যখন ওই রাস্তা দিয়ে সেতু দিয়ে যেতে লাগে বাবা ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিনা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটা আবার একত্রিত করে দিয়েছিলেন দেখতে পাওয়া যায় ফেরাউন তার দলবল সহ ওই পানিতে বাবা হাবু ডুবু খেয়ে পানি খেয়ে পানি খেয়ে মারা গেছিল পরিশেষে ফেরাউন পানি খেয়ে পানি খেয়ে মারা গেছিল সংক্ষেপ করে বলছি বাবা দেখতে পাওয়া যায় ফেরাউন ধ্বংস হয়ে গেল তার রাজত্ব শেষ হয়ে গেল দুদিনের রাজত্ব সে মনে করেছিল অনন্তকালের রাজত্ব কিন্তু তার রাজত্ব শেষ হয়ে গেল তার জুলুম শেষ হয়ে গেল তার অত্যাচার শেষ হয়ে গেল ফেরাউন সে পানিতে আমার আল্লাহ তাকে চুবিয়ে চুবিয়ে মেরে আমার আল্লাহ আজও তাকে সুখী করে বানিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে জগতের মানুষ দিগকে শিক্ষা দেওয়ার জন্য যে কিনা বলেছিল আনা রব্বুকুমুল আ'লা আমি যাতাই খোদা নয় আমি হলাম তোমাদের বড় খোদা জোরে বলুন নাউযু বিল্লাহ ও ভাইজানেরা মুরব্বি আব্বা জানেরা কিন্তু ফেরাউনের বিশাল দলবল তারা কেউ বাঁচতে পারল না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবী এবং মূসা নবীর অনুসারী যারা মূসা নবীর উম্মত উম্মতি আমার আল্লাহ তাদেরকে রহমতের কোলে টেনে নিয়ে আল্লাহ পাক হেফাজত করেছিলেন আর ফেরাউনের দলবল তারা জাহান্নামের গর্তে চলে গেল তাহলে দুনিয়া দুদিনের দুনিয়া আপনি কোনটা চান দুনিয়ার আয়েশ আরাম চান না আখিরাত কে আপনি পেতে চান যদি আখিরাত পেতে চান তাহলে অবশ্যই ফেরাউনের আদর্শ ছাড়তে হবে ফেরাউনের নীতি ছাড়তে হবে নমরুদের নীতি ছাড়তে হবে হামানের নীতি ছাড়তে হবে আবু জাহিল আবু লাহাব উতবা সাইবাদের নীতি ছেড়ে দিয়ে আপনাকে আমাকে ও ভাইজানেরা বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে মেনে নিতে হবে কোরআনের নীতি আদর্শকে মেনে নিতে হবে সাহাবীদের আদর্শ মেনে নিতে হবে শ্রুতি ইমামে হাসান আর হুসাইনের নীতি আদর্শকে মেনে নিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ